একটা মুসলিম সমাজ পরিচালিত হয় মসজিদ কেন্দ্রিক। মসজিদটাই আমাদের জন্য সবচেয়ে বড় পার্লামেন্ট, মসজিদটাই আমাদের জন্য সবচেয়ে বড় বিচার কেন্দ্র, মসজিদই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র। আমাদের বাবা মার প্রতি আমাদের যেমন হক রয়েছে, আমাদের সমাজের প্রতি যেমন আমাদের হক রয়েছে, আমাদের মসজিদের প্রতি আমাদের হক রয়েছে। একটা সমাজ, সেই সমাজে ইসলাম কতটুকু চর্চা রয়েছে তার একটা বড় প্রমাণ হচ্ছে সেই সমাজের মসজিদে ফজর সালাতে কতজন উপস্থিত হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। একটা আহলে হাদিস মসজিদকে আমরা একটা এলাকার জন্য একটা নেয়ামত কেন মনে করি? কারণ মসজিদ তো বাংলাদেশে অসংখ্য হচ্ছে, সে সমস্ত মসজিদগুলো এক একটা এক একটা উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, এক একটা আকিদা মানহাজ প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই মসজিদগুলো পরিচালিত হচ্ছে। কিন্তু শুধুমাত্র তাওহীদ এবং সুন্নাতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এমন মসজিদ শুধুমাত্র আমরা বলতে পারি আহলে হাদিস মসজিদগুলোই, আলহামদুলিল্লাহ। মসজিদের প্রতি আমাদের কিছু হক রয়েছে, আমাদের বাবা মার প্রতি আমাদের যেমন হক রয়েছে, আমাদের সমাজের প্রতি যেমন আমাদের হক রয়েছে, আমাদের মসজিদের প্রতি আমাদের হক রয়েছে। কারণ মসজিদ হচ্ছে একটা মুসলিম সমাজের সবচেয়ে বড় জমায়েত হওয়ার কেন্দ্র। একটা মুসলিম সমাজ পরিচালিত হয় মসজিদ কেন্দ্রিক। মসজিদটাই আমাদের জন্য সবচেয়ে বড় পার্লামেন্ট, মসজিদটাই আমাদের জন্য সবচেয়ে বিচার কেন্দ্র, সবচেয়ে বড় বিচার কেন্দ্র, মসজিদই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র। আজকে মসজিদের হাইসিয়ত তো আমরা নষ্ট করে ফেলেছি। মসজিদ মানে পাঁচ ওয়াক্ত সালাত হবে, দরজা বন্ধ করে ইমাম সাহেব চলে যাবেন। মসজিদকে তো আমরা আজকে মসজিদের সেই ভূমিকা থেকে দূরে ঠেলে দিয়েছি। এজন্য এই বিষয়ে আপনাদেরকে স্মরণ করে দেওয়া জরুরি মনে করছি যে মসজিদের প্রতি আমাদের কিছু হক রয়েছে। প্রথম যেটা হক, মসজিদ শুধুমাত্র যেন প্রতিষ্ঠিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, এবং এই মসজিদ যেন তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। কোনো অবস্থাতেই যেন পরস্পরের সাথে শত্রুতা, নিজের নাম ফুটানো বা আরও কোনো উদ্দেশ্য নিয়ে যেন মসজিদ প্রতিষ্ঠিত না হয়। শুধু এখানে না, যেখানেই হোক না কেন, যে কোনো মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার প্রথম শর্ত হচ্ছে সেটা যেন মসজিদুন উস্তিসা আলা তাকওয়া, সেটা যেন অবশ্যই তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, কোনো অবস্থাতেই পারস্পরিক প্রতিযোগিতার ক্ষেত্র যেন না হয়। আল্লাহ রাসূল বলছেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোনো মসজিদ বানালো। এই বিষয়টা আমরা অনেক সময় এড়িয়ে যাই, মসজিদ বানাতে হবে শুধু আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য, আমার নিজের নাম ফুটানোর জন্য না বা আমার বাপদাদার নাম ফুটানোর জন্য না, সেটা অবশ্যই যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। মান বানালিল্লাহি মসজিদান বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করবেন। এই বিষয়টা যেন আমাদের অবশ্যই খেয়াল থাকে। সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা মসজিদুন উসিসা আলা তাকওয়া আহাক্কু আন তাকুমা ফিহি, নিশ্চয়ই যে মসজিদ তা তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত সেই মসজিদেই আপনি আপনার জন্য যাওয়াটা আপনি হক রাখেন। ফিহি রিজালুন, কেন? ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু, এই মসজিদগুলোতে, যেই মসজিদ তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত সেই মসজিদে যারা মুসল্লি তাদের বৈশিষ্ট্য হলো আইয়াতাতাহারু, ইউহিব্বুনা ইয়াতাতাহারু, তারা পবিত্র হতে চায়। এই মসজিদের মুসল্লিরা পবিত্র হতে চায়। আল্লাহ ইউহিব্বুল মুতাতাহিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্র তাদেরকেই ভালোবাসেন। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা দরকার, তাকওয়ার ভিত্তিতে মসজিদ যখন প্রতিষ্ঠিত হবে এর অর্থ এই না সেই মসজিদে আপনি মহামূল্যবান টাইলস লাগাবেন, মহামূল্যবান ঝাড়বাতি লাগাবেন। মসজিদকে একদম এমনভাবে সাজানো হচ্ছে যেমনভাবে বিয়ে বাড়ি সাজানো হয়। মসজিদ এরকম সাজানো জায়গা না, মসজিদ তাকওয়ার জায়গা, যেখানে মানুষের অন্তর ঠান্ডা হয়ে যাবে, মানুষের অন্তর প্রশান্ত হবে, এমন একটা জায়গা হবে মসজিদকে নিয়ে যখন যেটা আমরা শুরু করেছি। আল্লাহ রাসূল বহু আগে কিন্তু আমাদের সতর্ক করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, মা উমিরতু তাশঈদ আল মাসাজিদ, আমরা বড় বড় উঁচু উঁচু মসজিদ বানানোর জন্য আদিষ্ট হই নাই। ইবনে আব্বাস বলছেন, তোমরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের মতো তোমাদের মসজিদগুলোকে জাঁকজমক করা শুরু করে দেবে। এই পরিস্থিতি বর্তমানে আমাদের মধ্যে কিন্তু যেভাবে তৈরি হয়েছে যে আমরা অনেক সময় মসজিদ নিয়ে পরস্পর প্রতিযোগিতা শুরু করে দিই, কে কার চেয়ে বড় মসজিদ বানাবে, কে কার চেয়ে বেশি জাঁকজমকপূর্ণ মসজিদ বানাবে। একটা হাদিসে এভাবে আসে, লা তাকুমু সাআতু হাত্তা হাত্তা ইউবাহিন নাস ফি মাসাজিদ ফিল মাসাজিদ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজ নিজ এলাকার মসজিদ নিয়ে পরস্পর গর্ব অহংকার না করবে। অর্থাৎ এমন একটা সময় আসবে যখন মানুষ মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে। আজকের যুগে যে অবস্থা আমরা লক্ষ্য করছি এটা কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না। যদিও ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন এই কারণে যে আমাদের বাড়িঘরগুলো অনেক সুন্দর এখন, এই কারণে মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করা যায়, কিন্তু এটা যেন খুব বেশি বাড়াবাড়ি না হয়ে যায়, এটা যেন একেবারে তাজাকরুফ যেটাকে বলা হয় জাঁকজমকপূর্ণ এই অবস্থায় যেন না তৈরি হয়, সেখানে গেলে যেন অন্তরটা আল্লাহর দিকে নত হয় এরকম একটা পরিবেশ যেন থাকে। দুই নম্বর যেটা সেটা হচ্ছে আল মাসউলিন হুমুল মুমিনুন, যারা এই মসজিদে যারা দায়িত্বশীল হবেন নিঃসন্দেহে তারা সুদখোর হবেন না, তারা ঘুষখোর হবেন না, সমাজের যারা অন্যায়কারী ব্যক্তি তারা যেন এই মসজিদে দায়িত্বশীল
না হয়। এই শর্ত কি মানা সম্ভব আজকে যুগে? অধিকাংশ ক্ষেত্রে অত্যন্ত কঠিন কাজ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ গুলো শুধুমাত্র তারাই আবাদ করবে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ইমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ইমান এনেছে, ওয়া আকামাস সালাত, যারা সালাতকে কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভয় করে না। এই বৈশিষ্ট্যের মানুষ যারা, তারাই কেবলমাত্র মসজিদের দায়িত্বশীল হতে পারে, কমিটির তারাই মেম্বার হতে পারে। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, যারা এখানে দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের প্রত্যেকে যেন এই চরিত্রগুলো অর্জন করার চেষ্টা করি। সূরা তাওবার 18 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, এই চরিত্রগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা মসজিদ পরিচালনার দায়িত্ব আমরা গ্রহণ করতে পারি, না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আমাদের অবশ্যই দায়বদ্ধতা থেকে যাবে, আল্লাহর কাছে আমাদের কিন্তু দায়ী হয়ে যেতে হবে। তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে, অবশ্যই এই মসজিদগুলো মুসল্লিদের জন্য সবসময় খোলা থাকতে হবে। একজন মুসল্লি এসে যেন ফেরত না যায়, তিনি যেন সালাত আদায়ের জন্য জায়গা পায়, কারণ মসজিদ নির্মাণই করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের সালাত আদায়ের জন্য। তারা যেন দিন রাত 24 ঘন্টা এখানে সালাত আদায়ের জন্য সুযোগ পায়, তারা যেন এখানে তাদের ধর্মীয় কার্যক্রমগুলো যেন পালন করার সুযোগ পায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 36 এবং 37 নম্বর আয়াতে বলছেন, অফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুউ ওয়াল আসাল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর, সেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন তার সম্মানকে উচ্চকিত করা এবং তার জিকির করা এবং তার নামে তাসবিহ পাঠ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উন্মুক্ত করে দিয়েছেন। অতএব মসজিদকে যেন আমরা আজকালকের মতো যেরকম করি আমরা সবসময় বন্ধ রেখে দিই, যদি বন্ধ রাখতে হয় ভিতরের অংশটা, অন্তত বাইরে যেন বারান্দাটা খোলা রাখি, অন্তত মুসল্লি যারা আছেন তারা যেন 24 ঘন্টা এখানে সালাত আদায় করার সুযোগটা পান, এই সুযোগটা রাখতে হবে। 4 নম্বর, মসজিদ যেন হয় আমাদের সমস্ত ধর্মীয় কার্যক্রমের মূল কেন্দ্র। এখানে জ্ঞান চর্চা হবে, এখানে দাওয়াতি কার্যক্রম হবে, এখানে বিভিন্ন পরামর্শমূলক ধর্মীয় পরামর্শমূলক কার্যক্রম চলবে। এই কাজগুলো যেন আমাদেরকে কেউ যেন বাধা না দেন। অনেক সময় কমিটি বাধা দিচ্ছেন যে না এখানে এসব করা যাবে না, এখানে শুধু সালাত হবে, এই সমস্ত কথাবার্তা বলা যাবে না। কারণ মসজিদ শুধুমাত্র সালাতের জন্য না, সমস্ত কাজের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে মসজিদ প্রথম নির্মাণ করলেন, সেই মসজিদই হয়ে গেল ইসলামী রাষ্ট্রের মূল কেন্দ্র, ওটাই পার্লামেন্ট, ওখানেই সবকিছু হতো, এমনকি ওখানে একদল মানুষও থাকতো আহলুস সুফা নামে, যারা যাদেরকে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিনি, আমরা আহলুস সুফা নামে তারা মসজিদে বারান্দায় থাকতেন, তারা মসজিদে অবস্থান করতেন, সেখানে তারা জ্ঞান অর্জন করতেন, সেটাই তাদের জন্য শিক্ষাগার ছিল। তো মসজিদকে আমরা যেন এইভাবে সবার জন্য উন্মুক্ত রাখি, সমস্ত কাজের জন্য যেন আমরা উন্মুক্ত রাখি, মসজিদকে যেন আমরা শক্তিশালী করি, কারণ মসজিদকে শক্তিশালী করা মানে এই উম্মতকে শক্তিশালী করা। এই মসজিদে যেন 5 ওয়াক্ত সালাত তো আদায় হবেই, 5 ওয়াক্ত সালাতের সাথে এখানে যেন নিয়মিত দার্স হয়, এখানে যেন নিয়মিত হাদিস পাঠ হয়, এখানে যেন নিয়মিত কোরআন শিক্ষা হয়, এখানে যেন মক্তব থাকে, এখানে সমস্ত আমাদের ধর্মীয় কার্যক্রমের যেন কেন্দ্র মসজিদ পরিণত হয়, এই বিষয়ে আমাদের যারা কমিটি আছেন তারা যেন অবশ্যই খেয়াল রাখেন। সর্বশেষ যেটা বিষয় সেটা হচ্ছে, মসজিদ নির্মাণ করার মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার মুসল্লি যারা আছেন তাদের সালাত আদায়ের জন্য ব্যবস্থাপনা করা। মসজিদ বিরাট মসজিদ বানান হলো, আপনারা শুধু আসবেন জুমার দিন, বাকি দিনগুলো মসজিদ খালি থাকবে, এর জন্য মসজিদ নির্মাণ করা হয় না। মসজিদে অবশ্যই আসতে হবে, জামাতের সালাত আদায় করতে হবে, একজন সক্ষম পুরুষের জন্য মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। অথচ এই বিষয়ে আমাদের অনেকেরই গাফিলতি আমরা লক্ষ্য করি, বিশেষ করে ফজরের সালাতে মসজিদে যেন লোক পাওয়াই যায় না। অথচ মুসলমানদের পরিচয় হলো তাদের দিনের শুরুটাই হবে ফজরের সালাত দিয়ে। একজন মুসলমান যদি ফজরের সালাতে শয়তানকে পরাজিত করতে না পারে তাহলে সারাটা দিন সে শয়তানের কাছে পরাজিত হতে থাকবে। একটা সমাজ, সেই সমাজে ইসলাম কতটুকু চর্চা রয়েছে তার একটা বড় প্রমাণ হচ্ছে সেই সমাজের মসজিদে ফজরের সালাতে কতজন উপস্থিত হয়। যদি ফজরের সালাতের উপস্থিতি ভালো থাকে তাহলে বোঝা যাবে সেই সমাজে ইসলাম চালু রয়েছে, ইসলামের চর্চা আছে। যদি ফজরের সালাতে মুসল্লি না থাকে, শুধু মাগরিবের সালাতে মসজিদ, তার মানে ওই সমাজে এখনো পর্যন্ত ইসলাম ওইভাবে চর্চা হচ্ছে না। মুসল্লিদের প্রতি অনুরোধ করবো, যারা আশপাশে বিশেষ করে আছেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত সালাত পারতপক্ষে মসজিদে এসে আদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম ঘোষণা দিচ্ছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দেবেন। সেই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি তাআতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর আনুগত্যে বড় হয়, আল্লাহর আনুগত্যের মধ্যেই তার শৈশবকাল, তার যৌবনকালটা কাটায়।
এবং ওরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো আছে। একবার মসজিদে আসে তো পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করে, মাগরিবের সময় আসে তো এশার সালাতের জন্য অপেক্ষা করে, ফজরের সালাতে আসে তো কখন চিন্তা করে যে জোহর হবে, মসজিদের সাথেই তার অন্তরটা লেগে থাকে। এই সমস্ত লোকদের জন্য কালকে আমাদের মাজান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি ছায়ার ব্যবস্থা করবেন। অতএব যারা মুসল্লি আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, মসজিদ যেন আবাদ হয়, মসজিদ যেন শুধুমাত্র শুক্রবারের জন্য না হয়।